যে কোনো প্রযুক্তি আমাদের জন্য আশীর্বাদ, কিন্তু এই প্রযুক্তিটাকে আপনি কিভাবে ব্যবহার করছেন এইটা আগে আপনাকে মাথায় নিতে হবে। এখন এই ওটিটির ধোঁয়া দিয়ে দেখবেন সবাই বলে কি যে গল্প চেঞ্জ হয়ে গেছে, টেস্ট চেঞ্জ হয়ে গেছে। ভাই কিচ্ছু চেঞ্জ হয় না। আপনি আমারে বলেন কেউ কি এরকম কেড়ে কল্লাটা ব্যাকা করে বলে আমি তোমার ভালোবাসি? মানে বিষয়টা হচ্ছে যে শেষ যুগে জানি না, কিন্তু ধ্বংসের দ্বার প্রান্তে এসে দাঁড়াইছে আমি এটা বলতে পারি। কারণ দেখেন, আমি সেদিনও একটা ইন্টারভিউতে বলেছি আমরা শুধু আমি তুমিতে সীমাবদ্ধ হয়ে গেছি। আবার দেখবেন একটা কালচার ঢুকছে, আমরা জীবনে কোনোদিন আমাদের বান্ধবীকে তুই বলি নাই, আমরা অনেক সময় হচ্ছে গিয়ে সর্বোচ্চ তুমি বলতাম। তো এই যে তুই তুই কালচার, তুই তুই কালচার কিন্তু আমাদের না। তা আপনি যখন আমার ক্রিস্টি কালচার থেকে আমাকে আলাদা করে ফেলবেন, শেকর থেকে উকরে ফেলার চেষ্টা করবেন, অবশ্যই তো আমি ধ্বংসের দ্বার প্রান্তে বা মৃত্যুর দ্বার প্রান্তে আসিয়া দাঁড়াইছি। আমরা যখন ছোটোবেলা ছিলাম, আমরা ধরুন হচ্ছে গিয়ে যখন নাটক দেখতাম, দেখতাম কি যে দাদি নানি চাচি চাচা নামাজের একটা মশলায় বসা আল্লাহর কাছে ফরিয়াদ করতেছে। অথবা অন্য ধর্মেরও অনেক নাটক হয়েছে যে দেখেন গির্জায় গেছে, অথবা হচ্ছে গিয়ে বৌদ্ধ মন্দির থেকে বেরোয় আসছে। এখন কিন্তু নাটকে দাদি নানি চাচি কিচ্ছু দেখেন না, সব খালি আমি তুমি আমি তুমি। একটা ঘরের মধ্যে শুটিং করবে, চারপাশে হচ্ছে গিয়ে ছবি টবি লাগাবে, আর নিজের আওয়াজ। ধরেন আমার যখন ইন্টারভিউ নেবেন, আমি বলবো আমার চেয়ে বড় ডিরেক্টর কিন্তু আর নেই, আমি কিন্তু হচ্ছে গিয়ে, মানে ভোকালও চেঞ্জ হয়ে যায় আমাদের। সো দ্যাট এই যে আমাদের চেঞ্জিং রোগ, এই রোগটা আমি মনে করি যে আমাদের জন্য খুবই খারাপ। আর ওটিটি প্ল্যাটফর্মের কথা বলছেন, আমি মনে করি যে কোনো প্রযুক্তি আমাদের জন্য আশীর্বাদ, কিন্তু এই প্রযুক্তিটাকে আপনি কিভাবে ব্যবহার করছেন এইটা আগে আপনাকে মাথায় নিতে হবে। এখন এই ওটিটির ধোঁয়া দিয়ে দেখবেন সবাই বলে কি যে গল্প চেঞ্জ হয়ে গেছে, টেস্ট চেঞ্জ হয়ে গেছে। ভাই কিচ্ছু চেঞ্জ হয় না। আপনি আমারে বলেন কেউ কি এরকম কেড়ে কল্লাটা ব্যাকা করে বলে আমি তোমার ভালোবাসি? জীবনে কোনোদিন দেখছেন সেই রোমিও জুলিয়েট হাঁটু গাইরা যখন বলবে আমি তোমাকে ভালোবাসি, সেই প্রকৃতিতে কেউ তো এরকম করে বলে না আমি তোমাকে ভালোবাসি। তো এই যে একটা বিকৃত চিন্তাভাবনা, আমরা আগের জায়গায় আছি। আমাদের প্রেজেন্টেশনটা নান্দনিক হওয়া উচিত, আমাদের গল্পগুলো আমাদের সংস্কৃতি। দেখেন আপনি রিসেন্টলি একটা ছবির প্রতি, আমি নাম নিতে চাচ্ছি না, ভায়োলেন্সের অভিযোগ নিচ্ছে, কঠিন অভিযোগ ভায়োলেন্সের। এখন এই যে ভায়োলেন্স, এগুলো কিন্তু কিশোর গ্যাং তৈরিতে সহযোগিতা করবে। আপনি তো ফ্যান্টাসি, আপনি দেখবেন ছোটোবেলায় যখন আমরা খেলাধুলা করছি, যখন আমাদেরকে ওই যে দুই চাক্কার মাটির টক 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 করে আওয়াজ হয়, কে কে খেলছেন আমি জানি না, ওইটা নিয়ে আমরা কাজ করতাম তখন। হ্যাঁ, ডাঙ্গুলি, ওইটা নিয়ে কিন্তু আমরা খেলতাম। আর এরপরে কিন্তু যখন বন্দুক তোলার আসছে, বাচ্চাদের কিন্তু ফ্যাসিনেশন থাকবে। সো দ্যাট টিনেজারদেরকে আপনি যদি ওই জায়গায় ঢুকাই দেন, থ্রিলার থ্রিলার কইতে কইতে মার্ডার করা শিখান, তো দুই দিন পরে তো এই সমাজে মার্ডারই হবে, শিখবে কি?